আমি খালি একটাই অনুরোধ করি প্রধানমন্ত্রীর কাছে, এই হাত ই করিয়া যে প্রধানমন্ত্রী আমার নাতি দুইটা জানো আমার কাছে দিয়ে দেয়। আমি দুই হাত করিয়া অনুরোধ করছি সে যেন আমাকে বাচ্চা নাতি দুইটা আমার কাছে দিয়ে জানো, এটাই আমি চাচ্ছি। যখন প্রথম আপনার গায়ত্রীর সাথে ওর ই হয়, প্রথম তো বাসায় গায়ত্রী আসতো, আসার পর হ্যাঁ 13 সাল থেকে সে আসতো। আসার পরে সে হইছে বান্ধবী বাবুল আক্তারের বান্ধবী, তাহলে ওই বাচ্চা দুইটা রাখা যাইতো এর কাছে, মিতুর কাছে। ওই গায়ত্রীর একটা বাচ্চা আছে আয়ুষ নাম, এই আয়ুষকে ওর কাছে রাখা যাইতো আর ওরা দুইজনে ঘুরতে যাইতো। তখন মিতু সন্দেহ করে নাই কিছু, এরম করে অনেক দিন যাবত এই কাজ চলতে আছে। হঠাৎ করে তারা কক্সবাজারে দুইটা রুম ভাড়া নিল হোটেলে, নেওয়ার পরে ওই হোটেলে দুইজন দুই রুমে, মিতু আর মিতুর বাচ্চা নিয়ে এক রুমে, বাবুল আক্তার আর গায়ত্রী হয়েছে এক রুমে। কি করে? কম্পিউটারে কাজ শেখে। কি কাজ করে? কি কাজ? যে আমি বিদেশে যাব, তার জন্য আমি কম্পিউটারে কাজ করতে আছি। দুইজন এই রেমাককালে পাশাপাশি গার ভিতরে ঢুকিয়ে ঢুকার মতন। তারপরে শেষে মিতু বলতেছে, এত রাত পর্যন্ত কি কম্পিউটারে তুমি কাজ করো? তখন বলছে যে হ্যাঁ বিদেশে যাব তার জন্য। তাই মিতু আবার পাশে ই ছিল, খাট ছিল, খাটে অনেকক্ষণ বসেছিল। বসে থাকার পরে সে তার বাচ্চা কান্নলো, ছোটো বাচ্চাটা কান্না করতে আছে। তখন ও রুম দিয়ে বাইরে চলে গেছে ওর রুমে, যাইয়া ওই বাচ্চার ই করছে। বাচ্চার ঠিকঠাক করার পর একটু ঘুমের নান বাচ্চা পড়লো, পড়ার পর ও আবার দৌড় দিয়ে রুমে আসছে। আসছে দেখায় দুজন আর খারাপ অবস্থা। তারপর শেষে রাত্র 3টার সময় দিল আমাকে ফোন, কি হয়েছে তুই কান্না করো কান? তা বলে যে আমি কি এই বাবুতরে মারছে? কেন না মাহিরি কি অসুস্থ? কেন না আম্মা এই এই অবস্থা, বাবু এই এই কাজ করতে আছে, আমি নিজের চোখে দেখছি, আমি হান কি করব? আমাকে তুই কি করবি তাই তুই বল আমারে, তুই কি করতে চাও? তুই চললি আমার কাছে। কেন না আম্মা আমি আসবো না। কেন আমি আসবো না? খুব কান্না করছো আমার, আমি যদি বাচ্চা দুইটা নিয়ে চললে আসি তাহলে বলবে কি আমার বাবা ভালো ছিল, আমার মা আম্মা তুমি খারাপ ছিলা। আমি এই বাচ্চা দুইটার মুখের দিক তাকাইয়া আমি থাকবো, আমি কি এইভাবে তুই থাকতে পারবি? তখন বলল যে আম্মা আমি থাকবো, দেখি কি হয়। তারপর শেষে এইভাবে চললো, চলার পরে শেষে ও আর শেষের দিক দিয়া যখন আর থাকতে পারে না, তখন বলছে আম্মা আমি আর বাবুল আক্তারের লগে বাবুর সাথে আমি থাকতে পারতে আছি না, আমি তুমি মাহিরের জন্য ফর্ম কিনন আইডিয়াল স্কুলের, আমি মাহিরে নিয়ে চললে আসবো, আমার খুব কষ্ট হয়, আমি আর থাকতে পারতে আছি না। তারপরে ফর্ম কেনার আগেই শেষ তার লাশ আসলো আমার বাসায়। ওর কথাই ছিল তুই চললে যা, তোরে আমার ভালো লাগে না, তোরে আমার দেখতে মন চায় না, তুই হান চললে যাই যা দিয়া। হ্যাঁ আবার এই 15 দিন আগে আমার ছোট দাবর ওই বাসায় গেছে আর ওর বাপও ছিল, মিতু মারা যাওয়ার 15 দিনের আগের ঘটনা। তখন বাবুল আক্তারের বাবা বলতে আছে ওই আমার দেওয়ারের বলতে আমার ছেলেকে আমি বিয়ে করাবো। আপনার কেন বিয়ে করাইবেন ছেলেকে? কেন না এই বৌমা আমার ভালো লাগে না, আমার ছেলের জন্য আমি মেয়ে দেখছি তাকে বিয়ে করবো। ইয়ে নিয়ে আমার দেবরের সাথে খুব তক্ক গেছে বাবুল আক্তারের বাবার। তখন মিতু বলছে যে কাকা আপনি চুপ করেন, থাক চুপ করেন আর কথা বললেন না। মানে তাদের সবসময় কথা ছিল আক্তার মাহমুদ মাহির যেন বাবুল আক্তারের বিয়ে করাবো,
এইটাই তাদের কথা, ওদের মা বাবা ভাই বোনের বোন একবার মারা যাওয়ার দুই মাস আগের ঘটনা। ভাবি তোমার সাথে তো বাবু ভাই কোনো ঈদ নাই, সম্পর্ক ভালো না, তুমি ই করো বন্নিকে বিয়ে করাইয়ে দি। বন্নি হয়েছে আপনার এক দারোগার স্ত্রী, কি আকরাম দারোগা আছে না জিনই দেয়, সেই আকরাম দারোগার স্ত্রী, তাকে আমি বাইরে বিয়ে করাই দিই। হেবার মিতু বলছো তোমার বাইরে বিয়ে করাই দেবো, তাই দাও দেখলাম আমার লগে বোনে না, তাহলে বাইরে বিয়ে করাইছ বন্নি রে, তো বন্নি রে বিয়ে করাই দাও। ওই বন্নি বাবুল আক্তারের যে মাগুরার বাসা ওইখানেই সে থাকে, ওই বিল্ডিংয়েই সে থাকে, এই বন্নি বারানিয়া। আর তার এই অবস্থা। তারপর মিতু আমার ফোন দিয়ে বলে আম্মা লাবণী বলছে যে বন্নি আছে ওই এক দারোগার স্ত্রী, তারে বিয়ে করাই দেবে বাবু বাইরে। এই বলছে আমি তুই কী বলছিস, আমি কিছু দাও আমাকে, তুই দুইটা ঝাড়ু দে বাড়ি মারলি না ওর মুখ পচাইয়া, তাই ফোনে কী করিয়া মারি আম্মা বলো, আমাকে তুই কিছু বললি না, কেন না আমি কিছু বলিনি, আমাকে তুই এই রেমের তোর কতদিন চলবে মিতু তুই বল দেহি, তুই এই মুখ বুঝিয়া থাকতে থাকতে তুই আর কী করবি, তোরে যে পাই হেই একটা ওর বা ওর মা একটা মেয়ের সাথে ফোনে কথা বলে বাবুরে বিয়ে দেবে, মেয়ের বাড়ি কোথায় আমি জানি না। কথা বলার পরে অনেক দিন যাবত এরম কথা বলে, বলার পরে এখন মিতুরে কথা বললে দেশে দেশে মানে বাবুল আক্তারের এক ভাইর বউ যে আমার শাশুড়ি একটা মেয়ের সাথে কথা বলে বাবু বাইরে ওই মেয়ের সাথে বিয়ে দেবে। এ বলার পর মিতু ওই মাগুরা যাইয়ে শোনার পর মা মিতু খুব কান্নাকাটি করলো, শাশুড়ি বললো আপনি এই যে আপনার ছেলের বিয়ে করাবেন, তার দুটা ছেলে আছে মেয়ে আছে, তারপর আপনি আবার আপনার ছেলের বিয়ে করাইতে চাচ্ছেন। ওই ওই মেয়েটা কী করতো, বাবুল আক্তারের মায়েরে শাড়ি দিত, বুনেরে থ্রি পিস দিত, এইসব এরা তো খুব ভালোবাসা মধু ইয়ে পাচ্ছে, বাইরে বিয়ে করাইয়া অনেক পাবে, এই হয়েছে অবস্থা।